দণ্ডবকারীদের বিচার জনগণই করবে বললেন প্রধানমন্ত্রী। সম্পদ নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। ভাঙচুর আগুন সন্ত্রাসে নারায়ণগঞ্জে 500 কোটি টাকার ক্ষতি। রংপুরে পুড়ে গেছে থানা, সরকারি অফিস সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর। পুরোপুরি স্বাভাবিক হয়নি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এটিএম বুথে ভিড়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। 21-এ দেশের সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারজানা আঁখি। দর্শক, 21-এ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24online। দেশের উন্নয়ন ও সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকরিতে কোটার সব দাবি মেনে নেয়ার পরও কেন তাদের আন্দোলন প্রত্যাহার হলো না, এমন প্রশ্ন তোলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন এবং জনগণের সুবিধায় মেট্রো রেল সহ আধুনিক সব স্থাপনা যারা নষ্ট করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে। রিপোর্ট করছেন প্রণব চক্রবর্তী। কোটা সংস্কার আন্দোলনকে সামনে রেখে একটি পক্ষ তাণ্ডব চালিয়েছে দেশ জুড়ে। সন্ত্রাসী কর্মকাণ্ডে সরকারি বিভিন্ন স্থাপনায় আগুন দেয়া সহ করা হয়েছে ভাঙচুর লুটপাট, যার মধ্যে অন্যতম স্বপ্নের মেট্রো রেল। 33,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত মেট্রো রেলের এই ক্ষতচিহ্ন বহন করছে ভয়াবহতার চিত্র। মেট্রো রেলের ক্ষয়ক্ষতি এবং অবস্থা দেখতে মিরপুর 10 মেট্রো স্টেশন পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে ঘুরে দেখেন গত বছর যতটা উচ্ছ্বাস আর আনন্দে উদ্বোধন করেছিলেন জনগণের এ বাহন, আজ তার একই হাল। হতাশা আর বিষণ্ণতায় দেখেছেন মেট্রো স্টেশনটি। এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্যে আক্ষেপ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সুবিধায় যে বাহন তা কিভাবে এমন ধ্বংস করা যায়। যে দেশের মানুষ আমার পরিবার, আমি সেই দৃষ্টিভঙ্গিতেই এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনযাত্রা সহজ করে, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কী মানসিকতা। উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে আধুনিক এই বাহন কবে ঠিক হবে তা নিয়ে সংশয় জানান সরকার প্রধান। আমাদের মেট্রো রেল আমরা যেভাবে তৈরি করেছি, আমাদের মেট্রো রেল স্টেশনগুলি, সার্ভিস সব কিছু ছিল আন্তর্জাতিক মান সম্পন্ন। এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। কোটার সব দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন প্রত্যাহার না হওয়ায় দুঃখ প্রকাশ করে ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। আচ্ছা, কোটার সংস্কার হবে, আপিল করলাম, উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে, সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে। যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে, বিচার তাদের করতে হবে। সব মোকাবেলা করে দেশের মানুষের জন্য নিরলস কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদিন হাজার হাজার মানুষের পদচারণায় মুখর থাকত যে মেট্রো রেল স্টেশন, সেটি এখন পরিপূর্ণ ধ্বংসাবশেষ। দেখলে মনে হবে যুদ্ধ বিধ্বস্ত কোনো এলাকা। এটি পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী আক্ষেপ করলেন, দুঃখ প্রকাশ করলেন, জনগণের এই সুবিধা আবার কবে তাদের কাছে পৌঁছে দেওয়া যাবে সেটি এখন অপেক্ষার বিষয়। প্রণব চক্রবর্তী, 21-এ টেলিভিশন, মেট্রো রেল স্টেশন, মিরপুর 10, ঢাকা। কারফিউ শিথিলে দূরপাল্লা যাতায়াতে ফিরছে স্বস্তি, অনেকটা হাঁপ ছেড়ে বেঁচেছেন যাত্রীরা। এদিকে আজও রাজধানীর রাস্তায় ছিল যানজট। মোহাম্মদ কবিরের রিপোর্ট। আমি ঢাকা শহরে গত শুক্রবারে আসছি, আসার পরে এই পর্যন্ত জামালার কারণে যাইতে পারি নাই, গাড়ি ঘোড়া চলা শুরু করছে, তখন আমি বের হয়েছি। আমি আসছি আজকে 15 দিনে, কারফিউর জন্য যাইতে পারতেছি না, এখন আজকে গাড়ি খুলছে তার জন্য যাইতেছি। আজকে তো স্বস্তিতে যেতে পারছি, এতদিন আমরা ওইখানে আটক ছিলাম। মানুষ আতঙ্কটা একটু কাটছে আর কি, তবে আমরা আশা করছি যে স্বাভাবিক হয়ে যাবে।
অনেকটা হাব ছেড়ে বাসলেন দূরপথের যাত্রীরা। কয়েকদিনের অস্বাভাবিক অবস্থার পর গন্তব্যে রওনা হচ্ছেন অনেকে, যাত্রীদের মতো স্বস্তিতে চালকরাও। গাড়ি সকালবেলা মাজনের সাথে কথা বলে গাড়ি আনছি, এখন লাগাইছি সিরিয়ালে, এখন পরিস্থিতি ভালো দেখে গাড়িটি লাগাইছে যাওয়ার উদ্দেশ্যে। অবস্থা তো দেখতেছেন না, নিরাপত্তা ঠিক আছে, একটু আতঙ্ক আতঙ্ক লাগে যে কখন গ্যাঞ্জাম ফেদা দেওয়ার হয়। প্রশাসন আছে, এখনো প্রশাসনের গাড়ির জন্য আমরা চলাফেরা করতে পারতেছি। বৃহস্পতিবার কর্মচঞ্চল ছিল রাজধানী, প্রায় সব রাস্তায় চিরচেনা সেই ঢাকা। কর্মস্থলে যেতে যানজট পেরুতে হয়েছে প্রায় সবাইকেই। আমরা একটু আগে আর্লি বেরোতে হয়েছে, রাস্তা জ্যাম ছিল, তারপরও সময় মতো আসতে পারছি। রাস্তাঘাটে একটু যানজট আছে, চলে আসছে, অত বেশি সমস্যা হয় না। পরিস্থিতি তো একটু থমথমে, স্বাভাবিক একটু শঙ্কা তো কাজ করবেই। স্বাভাবিক চিত্র ছিল অফিস পাড়ায়, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সহ সব অফিস ও আদালত ছিল কর্মচঞ্চল। যাত্রীবাহী ট্রেনগুলো ছাড়ার কথা থাকলেও নিরাপত্তার বিবেচনায় রেল চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের তাণ্ডবকারীদের ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে নারায়ণগঞ্জের পোশাক কারখানা সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে ক্ষতি হয়েছে প্রায় 500 কোটি টাকার সম্পদ। অন্যদিকে রংপুরে ভাঙচুর ও আগুন দেওয়া হয় আওয়ামী লীগ অফিস, থানা সহ বিভিন্ন স্থাপনায়। নারায়ণগঞ্জ ও রংপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের নামে নারায়ণগঞ্জে শহরময় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা। ছত্রভঙ্গ করতে পুলিশের সাথে হয় ব্যাপক সংঘর্ষ। ঝালকুড়ি এলাকায় তৃষ্ণার্ত শিল্প পুলিশকে পানি পান করানোই এসবি পোশাক কারখানায় ভাঙচুর, লুটপাট ও আগুন দেয় দুর্বৃত্তরা। পোশাক কারখানার মালিকের দাবি, প্রায় 100 কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে তার। 120-125 কোটি টাকার মতো, কিন্তু আমরা এখন দেখতেছি কি যে এটা এখনও তো আমাদের ফাইনাল হিসাবটা আসেনি, আমরা যেই জায়গায় ধরতেছি ওই জায়গার এই ড্যামেজ পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, উপযুক্ত বিচারটা করুক, ওনারা পারবে এটার, কারা এটা ক্ষতি করছে এটার কারণে। অনেক ভিডিও ফুটেজ আছে, অনেক রাস্তাঘাটের অনেক কিছু আছে রেকর্ডিং করা, যাতে উনি এটার বিচারটা করে এর পরবর্তীতে যাতে আর আমাদের কোনো ক্ষতি না হয়। শ্রমিকরা বলছেন এখনও আতঙ্ক নিয়ে কাজ করছেন তারা। অনেক কষ্ট করে এখানে কাজ করতেছি, অনেক আতঙ্কের মাঝখানে, এখানে যারা লুটপাট করছে তাদের শাস্তি হোক। আতঙ্কের তো কিছু কিছু লোকজন আসতে পারতেছে না ভয়ে, মালিকের এমন একটা ক্ষতি হয়েছে তাতে আমাদের অনেক কষ্ট লাগে। গত কয়েকদিনে জেলার 10টির বেশি সরকারি ও অর্ধশতাধিক বেসরকারি প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালায় দুষ্কৃতিকারীরা। সংশ্লিষ্টরা বলছে নারায়ণগঞ্জে প্রায় 500 কোটি টাকার ক্ষতি হয়েছে। পুলিশ সুপার জানান, সহিংসতার ঘটনায় 9টি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 309 জনকে। এদিকে রংপুরেও ঘটে সহিংসতার ঘটনা। বেদপট্টি এলাকায় মহানগর আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়া হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয় ও রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় হামলা চালিয়ে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। পুলিশ কমিশনার বলছেন পূর্ব পরিকল্পিতভাবেই এসব তাণ্ডব চালানো হয়। পরিকল্পিতভাবে দুষ্কৃতিকারীরা, জামাত বিএনপির সংঘবদ্ধ সন্ত্রাসীরা বিভিন্ন পুলিশি স্থাপনা সহ বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক ধ্বংসযজ্ঞ, অগ্নিসন্ত্রাস, নাশকতা চালিয়েছে। বিভিন্ন মাধ্যমে পাওয়া ভিডিও অডিও পরীক্ষা করে 500 জনকে চিহ্নিত করা হয়েছে। মামলা হয়েছে 8টি, গ্রেপ্তার হয়েছে 75 জন। রত্না জামান, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS সেবা। মোবাইল ইন্টারনেট চালু না হওয়ায় এখনও নির্ভর করতে হচ্ছে ম্যানুয়াল পদ্ধতির ওপর। তবে খুব ভালো সেবা দিচ্ছে ATM বুথগুলো। মেহেদী হাসানের রিপোর্ট। বিকাশ, রকেট, নগদ, উপায়ের মতো মোবাইল ফোনে আর্থিক সেবা বা MFS-এ 2024 সালের জানুয়ারিতে লেনদেন হয়েছে 1,29,000 কোটি টাকা। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে প্রায় 4,500 কোটি টাকা। টাকা পাঠানো থেকে শুরু করে বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ, এমনকি মোবাইল ফোন রিচার্জের কাজও এখন মানুষ সারছেন MFS-এর মাধ্যমে। আর এজন্য MFS-এর ইন্টারনেট নির্ভর অ্যাপসগুলোর উপরই বেশি নির্ভর করেন সাধারণ মানুষ।
কিন্তু গেল কয়েকদিনের সহিংসতায় ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় এ সেবা নির্ভর সাধারণ মানুষ পড়েছেন বিপাকে। মঙ্গলবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়েছে। তবে MFS ব্যবসার সাথে সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল ইন্টারনেটের মতো সেবা এখনও তারা দিতে পারছেন না, এখনও ম্যানুয়াল পদ্ধতির উপরই বেশি নির্ভর করতে হচ্ছে তাদের। অ্যাপসে করা যায়, ইয়ে দিয়ে, ওয়াইফাই দিয়ে, আপনার ওয়াইফাইয়ের কাজ কানেক্টেড হয়, ইন্টারনেট দিয়ে হয় না, কিন্তু খালি ঘুরে পুরোপুরি এখনও কাজ হয় নাই। এখন আমাদের একটু সমস্যা হইতেছে, ম্যানুয়াল দিয়ে মারা লাগে। আগে তো এরকম নেট থাকতো, অ্যাপসে ইউজ করতাম, এখন তার নেট নেই, এখন আগের মতন ম্যানুয়ালি দেই, আর লেনদেন আগের চেয়ে একটু কম। এতদিন যারা লেনদেন করতে পারেননি তারা অনেকেই এসেছেন MFS এ টাকা পাঠাতে বা উত্তোলন করতে। বলছেন, মোবাইল ইন্টারনেট চালু হলে এগুলোর ব্যবহার আগের মতো করতে পারবেন তারা। বিকাশ করে দিয়েছে, কিন্তু দুই দিন হলো বন্ধ ছিল, গত তিন চার দিন বন্ধ ছিল, অনেক প্রবলেমে পড়েছিলাম। এখন তো ভাই ব্রডব্যান্ড থ্রো যেগুলো ওয়াইফাই কানেক্টেড আর কি, ব্রডব্যান্ড ইন্টারনেট সেগুলো তো অ্যাপস অন হচ্ছে আর কি। আমি ওর কনফার্মেশন করে নিয়েছি যে অ্যাপস থ্রো আমি পাঠাতে পারবো কিনা, বাট ব্যান্ডউইথ খুবই স্লো আর কি। তো আমার ভাইরা সে বিদেশ থাকে, সে দেশে টাকা পাঠাইব, সে পারে না আর কি বিকাশ বন্ধ থাকার কারণে। তো এখন রিসেন্টলি গতকাল থেকে মনে হয় হালকা চালু হয়েছে, মানে চলে কোনো রকম, অনেক সময় লাগে। তবে এখনও স্বাভাবিক সেবা মিলছে ব্যাংকের ATM বুথ থেকে। আর ইন্টারনেট সেবা আবার চালু হওয়ার পর ভিসা ও মাস্টার কার্ডের মতো ইন্টারনেট নির্ভর সেবাগুলো আবার চালু হয়েছে। বুথ সার্ভিস ঠিক মতোই দিচ্ছে, আমরা এখন আমাদের স্বস্তি ফিরে আসছে। অনেকের কাছে শুনছি যে নেটওয়ার্কের ঝামেলা করতেছে, তো আমি ডাচ বাংলা ব্যাংকে শুনছি যে এদের সার্ভিস ভালো আছে, কিন্তু অন্যান্য ব্যাংকে সমস্যা ছিল, যেমন সিটি ব্যাংকে আমার ছোট ভাই টাকা উঠাইতে পারে নাই। ATM বুথগুলো টাকা সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সন্ত্রাসীরা অগ্নি লাগানোর জন্য পেট্রোল নয়, পরিকল্পিতভাবে গান পাউডার ব্যবহার করেছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ভাঙচুর করা রংপুরের বিভিন্ন সরকারি স্থাপনা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, একটি সংঘবদ্ধ দল বিশেষ উদ্দেশ্যে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য তাণ্ডবে মেতেছিল। স্বাধীনতা বিরোধী চক্র যারা দেশে জঙ্গির উত্থান ঘটিয়েছিল, সেই জামায়াত বিএনপি জঙ্গিদের নিয়ে এবারও রাষ্ট্রকে পুরোপুরি অকার্যকর করার জন্য কাজ করেছে। তারা কোটা বিরোধী আন্দোলনে কৌশলে যুক্ত হয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে। এখানে একটা সংঘবদ্ধ দল একটা উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার জন্য, সেই আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন রয়েছে, যারা স্বাধীনতা বিরোধী চক্র ছিল, যারা জঙ্গির উত্থান ঘটিয়েছিল, জামায়াত বিএনপি যারা সবসময় রাষ্ট্রকে একটা অকার্যকর, মানে রাষ্ট্র পরিণত করার জন্য যারা কাজ করছে, তাদেরই একটা সুসংগঠিতভাবে এই আন্দোলনের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গিয়েছে। ওটা আন্দোলনের নামে তারা এই ধ্বংস, এই নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে। স্থবিরতা কাটতে শুরু করেছে স্থলবন্দরগুলোতে। ইন্টারনেট সেবা চালু হওয়ার পর থেকে চলছে আমদানি রপ্তানি কার্যক্রম, গতি ফেরায় খুশি বন্দর সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাঁচ দিন পর আবার কর্মচঞ্চল দেশের সবচেয়ে বড় বেনাপোল স্থলবন্দর। কাস্টমস হাউস, বন্দর, ব্যাংক ও অফিসে বাড়ছে ভিড়। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা, এরপর কারফিউয়ের কারণে বন্দরে বন্ধ থাকে আমদানি রপ্তানি সহ খালাস প্রক্রিয়া, স্থবির হয়ে পড়ে স্বাভাবিক কার্যক্রম। বুধবার কার্যক্রম শুরু হয়। সেদিন প্রায় 300 ট্রাক পণ্য আমদানি ও 50 ট্রাক পণ্য রপ্তানি হয়েছে। পাঁচ দিনে এই বন্দরে আমদানি খাতে সরকারের ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকা। সচল হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরও। স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমদানি রপ্তানি পণ্যের পরীক্ষণ শুল্কায়ন সহ সব ধরনের কার্যক্রম চালু হয়েছে। তবে ইন্টারনেটের ধীরগতির কারণে কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। আগে যেটা আমাদের ম্যানুয়াল পদ্ধতি যাচ্ছে, এখন আমরা অ্যাসেকিউটা ওয়াল সিস্টেমে ডাটা বেচে পূর্ণাঙ্গভাবে এন্ট্রি দিয়ে সেটা বের করতেছি। সাময়িক অসুবিধা শুধুমাত্র নেটটার গতি একটু আমাদের স্লো হয়ে আছে। ব্রডব্যান্ড চালু হওয়ার পরের থেকে সব ধরনের মালামালি হিলি স্থল বন্দরে প্রবেশ করতেছে, এবং বন্দরের যে কার্যক্রম সে কার্যক্রম কালকে থেকে আরও স্বাভাবিক হয়েছে। এদিকে মোংলা সমুদ্র বন্দর পরিদর্শন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজবুল হাসান। তিনি বলেন, চলমান পরিস্থিতি থেকে দেশের মানুষ খুব শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবে। বর্তমান যেই
মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনী, এটা সরকারি নির্দেশনা মোতাবেক যতদিন সম্ভব সেটা বজায় থাকবে। তবে আমার বিশ্বাস খুব শীঘ্রই সশস্ত্র বাহিনী মোতায়েনের আর কোনো প্রয়োজন হবে না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বীয় দায়িত্ব নিজেরাই পালন করতে সক্ষম হবে ইনশাল্লাহ। যে কোনো নাশকতা ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড রুখতে সশস্ত্র বাহিনী কাজ করে যাবে বলেও জানান তিনি। খুব শীঘ্রই জনজীবন স্বাভাবিক হয়ে আসবে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আমদানি বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে 70 থেকে 80 টাকা। 200 থেকে 220 টাকার কাঁচামরিচ বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা দরে। আমদানিকারকরা জানান, ইন্টারনেট না থাকায় এলসি খুলতে না পারায় কাঁচামরিচ আমদানির পরিমাণ কমে গিয়েছিল। তবে বুধবার 227 টন কাঁচামরিচ আমদানি হয়েছে, এতে দাম কমতে শুরু করেছে। চুয়াডাঙ্গায় শিশু রুবেল হত্যা মামলায় আসামি সোহাগকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাসুদ আলী এ রায় দেন। 2023 সালের 27 জুন রুবেলকে হত্যা করা হয়। 14 জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় দেন। মা মাতৃভূমি, রাজনীতি, সংস্কৃতিকেই মুখ্য জ্ঞান করতেন বেবি মওদুদ। নির্যাতিত জনমানুষকে দিশা দেখিয়েছেন প্রগতিশীল রাজনীতির এই কাণ্ডারি, যার কেন্দ্রে ছিল কেবলই মানুষ। সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিক বেবি মওদুদের 10ম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করেছেন আদিত্য মামুন। বাঙালির মুক্তি সংগ্রামের সময় থেকেই বেবি মওদুদের মননশীল রাজনীতির উন্মেষ। সংগঠক হিসাবে ভূমিকা রেখেছেন বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক, সাংস্কৃতিক আন্দোলন সংগ্রামে। পেশায় সাংবাদিক আর মন মননে বেবি মওদুদ ছিলেন বঞ্চিত মানুষের ভরসাস্থল। দেশভাগের পর জন্ম নেয়া মানব ঘনিষ্ঠ, স্বাধীন চেতা মানবিক ব্যক্তিত্ব বেবি মওদুদ, যার লেখনী, নেতৃত্ব আর প্রজ্ঞা বাতিঘর হয়ে আছে আজও। প্রতিটা কাজে যদি নূর হোসেনের কথা বলেন, যে আমি তখন প্রচণ্ড বিপদে পড়েছিলাম, যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হচ্ছিল, যে নূর হোসেনের ভূমিকা আপনারা জানেন, যে গণতন্ত্র মুক্তি পাক, সেই ছবিটি তোলার পরে আমাকে বাড়ি ছাড়তে হয়েছিলো, ঘর ছাড়তে হয়েছিলো। আমি খুবই আতঙ্কিত হয়ে গেছিলাম। সেই সময় স্বৈরাচার সরকার আমাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু বেবি আপা আমার পাশে ছিলেন প্রতিটা ক্ষেত্রে। এবং আমি যদি এখনকার মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলি, যে ওনার সাথে যে আমি কাজ করেছি, যদি বেবি আপার মতো মানুষ যদি আমার মাঝখানে না থাকতো, হয়তো আমি এই কাজগুলো করতে পারতাম না। অনারম্বর যাপন, সত্য বচন তাকে ক্রমেই গুরুত্বপূর্ণ করে তোলে। ক্ষমতা বৃত্তের কেন্দ্রে থেকেও লোভ আর স্বার্থের ঊর্ধ্বে বিচরণ করতেন বিরল প্রজ এই নারী নেত্রী। অনেকেই বলে যে বড়াপা যে অবস্থায় ছিল তাতে বড়াপা অনেক কিছু করতে পারতেন। যেমন আমি জানতাম, বড়াপাকে ডাইরেক্টলি মহিলা মন্ত্রণালয়ে মিনিস্টার করার জন্য প্রপোজাল ছিল। বড়াপাকে তো আমরা চিনি, উনি কিছুতেই নেবেন না, নেনও নেই। ইনফ্যাক্ট এমপি হওয়ার উনি প্রথমে রাজি হন নাই। ওনাকে বোঝাতে পেয়ে আমার বেশ কষ্ট হয়েছিল, এবং অন্যান্য বেশ কয়েকজন মিলে চেষ্টায় বোধহয় বড়াপা লাস্ট মুমেন্টে প্রথমবার এমপি হয়েছিল, কিন্তু সেটা তো বড়াপার আপত্তি ছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আর 71-এর ঘাতক দালালদের বিরুদ্ধেও ছিলেন সোচ্চার। স্বাধীন বাংলাদেশে যখনই গণতন্ত্র অবরুদ্ধ হয়েছে বা গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে, তখনই আমরা দেখি আমরাও যেমন রাস্তায় নেমেছি, আমাদের সাথে সাথে বেরিয়েও খুব সক্রিয়ভাবে। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও তিনি ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিশ্বস্ত ছায়াসঙ্গী। পরবর্তীতে সংসদ সদস্য হয়েও মানুষের কণ্ঠস্বর হিসেবেই বিবেচিত ছিলেন। বিরোধী দলীয় নেত্রীর এই ন্যাক্কারজনক যে ষড়যন্ত্র, সেটা আর ধোপে টিকবে না। তার কর্মের মাধ্যমেই তিনি উত্তর প্রজন্মের মধ্যে আলোকবর্তিকা হয়ে থাকবেন, এমনই মত সবার। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। জানাবো চট্টগ্রাম সংবাদ।
ডেটা সেন্টার পুড়ে দেয়ায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট তৈরি হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা অসত্য কন্টেন্ট তৈরি করে তা বিদেশি গণমাধ্যমকে সরবরাহ করে দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের ব্যর্থ চেষ্টা করেছে। দুর্যোগ ভবন পুড়িয়ে দেওয়া হলো, ডিজিটাল বাংলাদেশের সার্ভার স্টেশন পুড়িয়ে দেওয়া হলো, সমগ্র পৃথিবী সঙ্গে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে গেল। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আগে থেকেই সেই সংবাদের কন্টেন্ট তৈরি করে বিদেশি সেই গণমাধ্যমগুলোতে সরবরাহ করে বাংলাদেশকে একটি পরিত্যক্ত দেশ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হলো। এদিকে এরই মধ্যে চট্টগ্রামের শিল্প কারখানাগুলো পুরো দমে উৎপাদনে ফিরেছে। নগরীর 600+ পোশাক তৈরি কারখানায় পুরো দমে উৎপাদন শুরু হয়েছে। শিল্প এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত DIG মোহাম্মদ সুলাইমান কারখানাগুলো ঘুরে দেখেন। এ সময় যে কোনো ধরনের সমস্যা হলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়। আর এরই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। তাণ্ডবকারীদের বিচার জনগণই করবে বললেন প্রধানমন্ত্রী, সম্পদ নষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। ভাঙচুর আগুন সন্ত্রাসে নারায়ণগঞ্জে 500 কোটি টাকার ক্ষতি, রংপুরে পুড়ে গেছে থানা, সরকারি অফিস সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর। এবং পুরোপুরি স্বাভাবিক হয়নি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, ATM বুথে ভিড়। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।